স্বল্পকথা আর গল্পকথক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুঁটি দেবতা। গল্প পাঠে আমি হৈমন্তী। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প। ঘোষপাড়ায় দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে। মঠ বলিলে ভুল বলা হয়, ঠিক মঠ বলিতে যাহা বুঝায় সে ধরনের কিছু নয়। ছোট খড়ের ঘর, খান চার পাঁচ মাঠের মধ্যে, একধারে একটা বড় তেঁতুল গাছ, গঙ্গার একটা ছোট খাল মাঠের মধ্যে খানিকটা ঢুকিয়া শুকাইয়া মজিয়া গিয়াছে। জোয়ারের সময় তবুও খালটা কানায় কানায় ভরিয়া ওঠে। ঠিক সেই সময় জেলেরা দুয়ারি পাতিয়া রাখে। জোয়ারের তোরের মুখে মাছ খালে উঠিয়া পড়ে। ভাটার টানে নামিবার সময় দুয়ারির কাঠিতে আটকাইয়া আর বাহির হইতে পারে না। কাছেই একটু দূরে শঙ্করপুর বলিয়া ছোট গ্রাম। কিছুকাল পূর্বে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খুলিবার উদ্দেশ্যে খানিকটা জমি সার্ভে করাইয়া মাটির কাজ আরম্ভ করাইয়াছিলেন। কোনো কারণে লাইন বসানো হয় নাই। মাঠের উত্তর দক্ষিণে লম্বা প্রকাণ্ড উঁচু রেলওয়ে বাত্রার দুপাশে ঢালুতে নানা জাতীয় কাটা গাছ, আকন্দ ও অন্যান্য বুনো গাছপালা গজাইয়া বন হইয়া আছে। আকন্দ গাছটাই বেশি। খুঁটি দেবতার অপূর্ব কাহিনী এইখানেই শুনিয়াছিলাম, গল্পটা বলা দরকার। শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেঞ্চা শিবপুর, এখন তাহার কোনো চিহ্ন নাই। বছর পনেরো পূর্বে গঙ্গায় লাটিয়া গিয়া মাঝ গঙ্গার ওই বড় চরটার সৃষ্টি করিয়াছে। পূর্বস্থলীর চৌধুরী জমিদারদের সহিত ওই চড়ার দখল লইয়া পুরনো প্রজাদের অনেক দাঙ্গা ও মোকদ্দমা হইয়াছিল। শেষ পর্যন্ত প্রজারাই মামলায় যেতে বটে, কিন্তু চরটা চিরকালই বালুময় থাকিয়া গেল। আজ দশ বৎসরের মধ্যে চাষের উপযুক্ত হইল না। পাঞ্জা দখলে আসিলেও চরটা প্রজাদের কোনো উপকারে লাগে না, অনাবাদী অবস্থায় পড়িয়াই থাকে। আজকাল কেহ কেহ তরমুজ কাকড় লাগাইতেছে দেখা যায়। এই গ্রামে রাঘব চক্রবর্তী পূজারী বামন ছিলেন। রাঘব চক্রবর্তীর কেহ ছিল না, পৈতৃক আমলের খড়ের বাড়িতে একা বাস করিতেন। একাই নদীর ঘাট হইতে জল আনিয়া বনের মধ্যে কাঠ কুড়াইয়া রাঁধিয়া বাড়িয়া খাইতেন। গায়ে শক্তিও ছিল খুব। পিতামহের আমলের সেকেলে ভারী পিতলের ঘড়া ভরিয়া দুটি বেলা এক পই পথ দূরবর্তী গঙ্গা হইতে জল আনিতেন। ক্লান্তি বা আলস্য কাহকে বলে জানিতেন না। রাঘব চক্রবর্তী পয়সা চিনিতেন অত্যন্ত বেশি। বাঁশের চটার পাখা তৈয়ারি করিয়া কুড়ি দরে ডোমেদের কাছে ঘোষপাড়ার দোলে বিক্রয় করিতে পাঠাইয়া দিতেন। অবসর সময় ঝুড়ি কুলো ডালা বুনিয়া বিক্রয় করিতেন। মাটির প্রতিমা গড়িতে পারিতেন। উলুখড়ের টুপি ফুলঝাটা তৈয়ারি করিতেন। সুন্দর কাপড় রিপু করিতে পারিতেন। এসব তাহার উপরি আয়ের পন্থা ছিল। সংসারে কেহই নাই, না স্ত্রী না ছেলে মেয়ে, তাহার পয়সা কে খাইবে? তবুও রাঘব টাকা জমাইয়া যাইতেন, একটা মাটির ভারে পয়সা করি রাখিতেন। সপ্তাহে একবার বা দুইবার ভাটটি উপুর করিয়া ঢালিয়া সব পয়সাগুলি সযত্নে গুনিতেন। ভারের মধ্যে যাহা রাখিতেন পারতপক্ষে তাহা আর বাহির করিতেন না। গ্রামে সবাই বলিত, রাঘব চক্রবর্তীর হাতে বেশ দু পয়সা গুছাইয়া লইয়াছেন। একদিন দুপুরে পাক সারিয়া রাঘব আহারে বসিবার উদ্যোগ করিতেছেন।
এমন সময় একখানা ছই ঘেরা গরুর গাড়ি আসিয়া তাহার উঠানে থামিল। গাড়ি হইতে একটি 25-26 বছরের যুবক বাহির হইয়া আসিল। রাঘব চিনিলেন, তাহার দূর সম্পর্কীয় ভাগ্নেও নন্দলাল। নন্দলাল আসিয়া মামার পায়ের ধুলো লইল। রাঘব বলিলেন, এসো বাবা, ছইয়ের মধ্যে কে? নন্দলাল সলজ্জ মুখে বলিল, আপনার বৌমা। ও, তা কোথায় যাবে? ঘোষপাড়ার দোল দেখতে এলে বুঝি। নন্দলাল অপ্রতিভের সুরে বলিল, আগে না, আপনার আশ্রয়ে আপাতত, মানে বামুনহাটির বাড়িঘর তো সব গিয়েছে, গত বছর মাঘ মাসে বিয়ে, তো এতদিন বাপের বাড়িতেই ছিল, সেখান থেকে না আনলে আর ভালো দেখাচ্ছে না, তাই নিয়ে আজ একেবারে এখানেই। রাঘব বেশ অসন্তুষ্ট হলেন। তিনি চিরকালই একা থাকিয়া আসিয়াছেন, একা থাকিতেই ভালোবাসেন, এই আবার কোথা হইতে উপসর্গ আসিয়া জুটিল, দেখো কাণ্ড। যাহা হোক, আপাতত বিরক্তি চাপিয়া তিনি ভাগিনী ও বধূকে নামাইয়া লইবার ও পূর্বদিকের ভিটার ছোট ঘরখানাতে তাহাদের থাকিবার বন্দোবস্ত করিলেন। সন্ধ্যার পরে ভাগিনীকে জিজ্ঞাসা করিলেন, এখানে নিয়ে তো এলে, হাতে কিছু আছে টাছে তো? আমার এখানে আবার বড় টানাটানি, ধান অন্যবার যা হয় এবার তার শিকিও পাইনি, যজমানদের অবস্থা এবার যা। নন্দ একথার কিছু সন্তোষজনক জবাব দিতে পারিল না। রাঘব বলিলেন, বৌমার হাতে কিছু নেই? ও কোথায় পাবে? তবে বিয়ের দরুন গয়না কিছু আছে, ওর ওই হাত বাক্সটাতে আছে। জায়গা ভালো নয়, গয়নাগুলো বাক্সে রাখাই আমি বলি বেশ, পাঁচজন টের পায়, আমি আবার থাকি গায়ের এক কোণে পড়ে, আর এই তো সময় যাচ্ছে, ওগুলো আগে সাবধান করা দরকার। দিন দুই পরে নন্দলাল মামাকে বলিল, আমাকে আজ একবার বেরোতে হচ্ছে মামা, একবার বীজপুরে যাব, লোক কারখানায় একটা সন্ধান পেয়েছি, একটু দেখে আসি। নন্দলাল ইতিপূর্বেও বীজপুরের কারখানায় কাজ খুঁজিয়াছিল, কিন্তু তেমন লেখাপড়া জানে না বলিয়া কাজ জোটাইতে পারে নাই। বলিল, লোক কারখানায় যদি মুগুর ঠ্যাঙাতে পারি তবে এক্ষুনি কাজ জোটে, ভদ্রলোকের ছেলে তা তো পেরে উঠিনে, এই আমার সঙ্গে পাঠশালায় পড়িত মহেন্দ্র, তারা জাতে যুগী, সে 22 ম্যানই করছে, 7.5 টাকা হপ্তা পায়, দিব্যি আছে, কিন্তু তাদের ওসব সয়, আমাকে বলেছিল হেডমিস্ত্রির কাজে নিয়ে যাবে, তা আমার দ্বারা কি আর হাতুড়ি পেটানো চলবে। পরদিন খুব ভোরে নন্দলাল বাটি আসিল, সে রাত্রেই স্টেশনে নামিয়াছিল, কিন্তু অন্ধকারে এতটা পথ আসিতে না পারাইয়া সেখানেই শুইয়াছিল, শেষ রাত্রের দিকে জ্যোৎস্না উঠিলে রওনা হইয়াছে। নন্দলাল বাড়ি ফিরিয়া দেখিল তখনও মামা উঠেন নাই, পূবের ভিটার ঘরে স্ত্রীও তখন ঘুমাইতেছে, স্ত্রীকে জাগাইতে গিয়া দেখিল গহনার বাক্স ঘরের মধ্যে নাই, স্ত্রীকে উঠাইয়া বলিল, গহনার বাক্স কোথায়? স্ত্রী অবাক হইয়া গেল, বলিল, আহা, আর ঠাট্টা করা হচ্ছে বুঝি, এই তো শিয়রে এইখানে ছিল, লুকিয়েছ বুঝি। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়া বসিল, ঘরের কোথাও বাক্স নাই, খোঁজাখুঁজি অনেক করা হইল, মামাও বিছানা ছাড়িয়া উঠিয়া আসিলেন, চুরির কথা শুনিয়া অবাক হইলেন, নিজে চারদিকে ছোটাছুটি করিয়া বাক্সের বা চোরের খোঁজ করিতে লাগিলেন, প্রতিবেশীরাও আসিল, থানাতেও খবর গেল, কিছুই হল না।
নন্দলালের স্ত্রীর বয়স 20-21, রং টকটকে ফর্সা, মুখ সুশ্রী, বড় শান্ত ও সরল মেয়েটি। তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো, কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষে বিবাহ করিয়া তার বাপ পূর্ব দুই পক্ষের সন্তান সন্ততিগণকে এখন আর দেখিতে পারেন না। বিবাহের সময় এই গহনাগুলি তিনি মেয়েকে দিয়াছিলেন। এই হিসেবে দিয়াছিলেন যে গহনাগুলি লইয়া মেয়ে যেন বাপের বাড়ির ওপর সকল দাবি দাওয়া ত্যাগ করে। পিতার কর্তব্য এইখানেই তিনি শেষ করলেন। নন্দলালের অবস্থা কোনো কালেই ভালো নয়, বিবাহের পর যেন তাহা আরও খারাপ হইয়া পড়িল। ওই গহনা কয়খানি দাঁড়াইল সংসারের একমাত্র সম্বল। গহনাগুলির উপর নন্দলাল বার দুই ঝোঁক দিয়াছিল, একবার পাটের ব্যবসা ফাঁদিতে আর একবার মুদির দোকান খুলিতে শিমুরালী বাজারে। কিন্তু নন্দলালই শেষ পর্যন্ত কি ভাবিয়া দুইবার পিছাইয়া যায়। বউও বলিয়াছিল, দেখো ওই তো পুঁজিপাটা, আর তো নেই কিছু, যখন আর কোনো উপায় থাকবে না তখন ওতে হাত দিও, এখন থাক। গহনার বাক্স চুরি যাওয়ার দিন 5-7 পরে একদিন নন্দলাল ভোরে উঠিয়া দেখিল স্ত্রী বিছানায় নাই। বাহিরে আসিয়া দেখিল বউ ঘরের পাশের ছাইগাদা ঘাটিয়া কি দেখিতেছে। স্বামীকে দেখিয়া কেমন এক ধরনের হাসিয়া বলিল, ওগো ইসো না গো, একটু খোঁজো তো এর মধ্যে, তুমি উত্তর দিকটা থেকে দেখো। নন্দলাল সস্নেহে স্ত্রীকে ধরিয়া দাওয়ায় আনিয়া বসাইল, পাতকুয়ার ঠান্ডা জল দিয়া স্নান করাইয়া দিল, নানা রকমে বুঝাইল, কিন্তু সেই যে বউটির মস্তিষ্ক বিকৃতির শুরু হইল এ আর কিছুতেই সারানো গেল না। পাছে স্বামী বা কেহ টের পায় এই ভয়ে যখন কেউ কোনো দিকে না থাকে, তখন চুপি চুপি ছাইগাদা হাতড়াইয়া খুঁড়িয়া কি দেখিতে থাকিবে। এই একমাত্র ব্যাপার ছাড়া তাহার মস্তিষ্ক বিকৃতির কিন্তু অন্য কোনো লক্ষণ ছিল না। অন্যদিকে সে যেমন গৃহকর্ম নিপুণা, সেবা পরায়ণা, গৃহস্থ বধূ তেমনই রহিল। একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাড় দিতে ঢুকিয়াছে। মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না। ঘরের একটা কোণ পরিষ্কার করিবার সময় সে একখানা কাগজ সেখানে কুড়াইয়া পাইল। কি যেন দলা পাকাইয়া কাগজখানাকে কোনটাতে ফেলিয়া রাখিয়াছিল। কাগজখানা দেখিয়া সে অবাক হইয়া গেল। এ যে তার গহনার বাক্সের তলায় পাতা ছিল, পাতলা বেগুনি রঙের কাগজ। শ্যাকরারা এই কাগজে নতুন তৈয়ারি সোনার গহনা জড়াইয়া দেয়। এই কাগজখানাও সেইভাবেই পাওয়া, শ্যাকরার দোকান হইতে আসিয়াছিল, সেই হইতে তাহার গহনার বাক্সের তলায় পাতা থাকিত, সেই কোন হেরা বেগুনি রঙের পাতলা কাগজখানি। বউটি কাহাকেও কিছু বলিল না, স্বামীকে না, মনের সন্দেহ মুখের কাহারও কাছে প্রকাশ করিতে পারিল না। কিন্তু ভাবিয়া ভাবিয়া শেষে তাহার খুব অসুখ হইল। জ্বর অবস্থায় নির্জন ঘরে একা বিছানায় শুইয়া তক্তপোষের একটা বাঁশের খুঁটিকে সম্বোধন করিয়া সে করো জোরে বার বার বলিত, ওগো খুঁটি, আমি তোমার কাছে দরখাস্ত করছি, তুমি এর একটা উপায় করে দাও, পাই পড়ি তোমার, একটা উপায় তোমায় করতেই হবে, আর কাউকে বলতে পারিনি, তোমাকেই বলছি। বাঁশের খুঁটিটা ছাড়া তার প্রাণের এই আগ্রহ ভরা কাতর আকুতি আর কেহই শুনিত না। কতবার রাত্রে দিনে নির্জনে খুঁটিটার কাছে এ নিবেদন সে করিত, কি বুঝিয়া করিত সেই জানে। তাদের বাড়ির সামনে প্রকাণ্ড মাঠ, গঙ্গার কিনারা পর্যন্ত সবুজ ঘাসে ভরা, তারপরেই খাড়া পাড় নামিয়া গিয়া জল ছুঁইয়াছে। জল সেখানে অগভীর,
চওড়াতেও হাত 10-12 মাত্র। পরেই গঙ্গার বড় চড়াটা, সারা বছরেই চড়ায় জলচর পক্ষীর ঝাঁক চড়িয়া বেড়ায়। চড়ার বাহিরের গভীর বড় গঙ্গার দিকে না গিয়া তারা গঙ্গার এই ছোট অপরিসর অংশটা ঘেঁষিয়া থাকে। কণ্ঠিকারীর বনে চড়ার বালি প্রায় ঢাকিয়া ফেলিয়াছে। 12 মাস বেগুনি ফুল ফুটিয়া নির্জন বালির চড়া আলো করিয়া রাখে। মাঠে কোনো গাছপালা নেই, ছেলেদের ফুটবল খেলা মাঠের মতো সমতল ও তৃণাবৃত। দক্ষিণে ও বায়ে একদিকে বড় রেলওয়ে বাত্রা ও অন্যদিকে দূরবর্তী গ্রাম সীমার বনরেখার কূল পর্যন্ত বিস্তৃত। দুই এক সারি তালগাছ এখানে ওখানে ছাড়া এই বড় মাঠটাতে অন্য কোনো গাছ চোখে পড়ে না কোনো দিকে। এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয়, সূর্য মাঝ আকাশে দুপুরে আগুন ছড়ায়, বেলা ঢলিয়া বৈকাল নামিয়া আসে, গোধূলিতে পশ্চিম দিক কত কি রঙে রঞ্জিত হয়, চাঁদ ওঠে, সারা মাঠ চড়া রেলওয়ে বাঁধ ওপাশের বড় গঙ্গাটা জ্যোৎস্নায় প্লাবিত হইয়া যায়। কিন্তু কখনো কোনো কালে রাঘব চক্রবর্তী বা তার প্রতিবেশীরা এই সুন্দর পল্লী প্রান্তরের প্রকৃতির লীলার মধ্যে কোনো দেবতার পূর্ণ আবির্ভাব কল্পনা করেন নাই, প্রয়োজনও বোধ করেন নাই। সেখানে আজ সর্বপ্রথম এই নিরক্ষরা বিকৃত মস্তিষ্কা গ্রাম্য বধূটি বৈদিক যুগের মন্ত্রদ্রষ্টা বিদুষীর মতো মনে প্রাণে খুঁটি দেবতার আহ্বান করিল। আমি এই মাঠেই বৈকালে দাঁড়াইয়া কথাটা ভাবিতেছিলাম। কথাটার গভীরতা সেদিন সেখানে যতটা উপলব্ধি করিয়াছিলাম এমন আর বোধহয় কোথাও করিব না। নন্দলাল স্ত্রীর অবস্থা দেখিয়া বড় বিব্রত হইয়া পড়িল। সে স্ত্রীকে ভালোবাসিত, নানা রকম ওষুধ জড়ি বুটি শিকড় বাকড় আনিয়া স্ত্রীকে ব্যবহার করিল। তিরলের পাগলিকালির বালা পড়াইল, যে যাহা বলে তাহাই করিতে লাগিল, কিন্তু কিছুতে কিছু হয় না। একটা সুফল দেখিয়া সে খুশি হইল যে আজকাল স্ত্রী সকালে উঠিয়া ছাই গাদা হাতড়াইতে বসে না, তবুও সংসারের কাজকর্মগুলি কেমন অন্যমনস্কভাবে করে, হয়তোবা তরকারি পুড়াইয়া ধরাইয়া ফেলে, নয়তো ডালে খানিকটা বেশি নুন দেয়, ভালো করিয়া কথা বলে না, ইহাই রহিল তাহার বিরুদ্ধে প্রধান অভিযোগ। মাস দুই কাটিয়া গেল, শ্রাবণ মাস, বর্ষার ঢল নামিয়া বড় গঙ্গা ও ছোট গঙ্গা একাকার করিয়া দিল, চর ডুবিয়া গেল, কুলে কুলে গেরিমাটির রঙে জল ভর্তি। এই সময় নন্দলালের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হইয়া উঠিল। হাতে পূর্বে যাহা কিছু ছিল সবই খরচ হইয়া গিয়াছে, এদিকে চাকরিও জুটিল না। রাঘব চক্রবর্তী ভাগিনেয়কে খুঁটি নাটি লইয়া বকুনি শুরু করিলেন। ভাগিনেয়কে ডাকিয়া বলিলেন, কোনো কিছু একটা দেখে নিতে তো পারলে না, তা দিন কতক এখন না হয় বৌমাকে বাপের বাড়ি রেখে তুমি কলকাতার দিকে গিয়ে কাজকর্মের ভালো করে চেষ্টা করো, নইলে আমি আর কি করে চালাই বলো, এই তো দেখছো অবস্থা, ইত্যাদি। নন্দলাল পড়িয়া গেল মহাবিপদে, না আছে চাকরি, না আছে কোনো সম্বল, ওদিকে অসুস্থ তরুণী বধূ ঘরে। বীজপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রঙের মিস্ত্রির সঙ্গে বন্ধুত্ব হইয়া গিয়াছিল। তাহাকে বলিয়া কহিয়া তাহার বাসায় বউকে লইয়া গিয়া আপাতত তুলিল। দুইটি মাত্র ঘর, একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে,
অন্য ঘরখানি নন্দলালকে ছাড়িয়া দিল। মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে। সে চেষ্টা করিয়া সাহেবকে ধরিয়া নন্দলালের জন্য একটা ঠিকা কাজ জুটাইয়া দিল। একটা বড় লম্বা রেক আগাগোড়া পুরনো রং উঠাইয়া নতুন রং করা হইবে। নন্দলাল জমি রং করিবার জন্য এক মাসের চুক্তিতে নিযুক্ত হইল। রাঘব চক্রবর্তী কিছুকালের জন্য হাফ ছাড়িয়া বাঁচিলেন। হঠাৎ একদিন তিনি অনেকজন মজুর ধরিয়া বাড়ির উঠান পরিষ্কার করাইতে লাগিলেন। শখ করিয়া একজোড়া হরিণের চামড়ার জুতো কিনিয়া আনিলেন। এমনকি পূজোর সময় একবার কাশী বেড়াইতে যাইবার সংকল্প করিয়া ফেলিলেন। আশ্বিনের প্রথম বর্ষা একটু থামিল। রাঘব চক্রবর্তী বাড়ির চারিধারে পাঁচিল গাঁথিবার মিস্ত্রি খাটাইতেছিলেন। সারা দিন পরিশ্রমের পর গঙ্গায় গা ধুইয়া আসিয়া সন্ধ্যার পরই তিনি শুইয়া পড়িলেন। অত পরিশ্রম করিবার পর তিনি শুইলেন বটে, কিন্তু তাহার ঘুম আদৌ আসিল না। ঘুমাইবার বৃথা চেষ্টায় সারা রাত্রি ছটফট করিয়া শেষ রাত্রে উঠিয়া তামাক খাইতে বসিলেন। দিন মানেও দুপুরে ঘুমাইবার চেষ্টা করিলেন, কিছুতেই ঘুম হইল না। সারাদিনের মজুর খাটাইবার পরিশ্রমের ফলে শরীর যা গরম হইয়াছে। সেদিনও যখন রাত্রে ঘুম আসিল না, তখন পাঁচিল গাঁথার জনমজুরকে বলিয়া দিলেন, এখন দিন দুই কাজ বন্ধ থাকুক। পরদিন রাত্রে সামান্য কিছু আহার করিয়া ঠান্ডা জল মাথায় দিয়া ও হাত পা ধুইয়া সকাল সকাল শুইয়া পড়িলেন। প্রথমটা ঘুম না আসাতে ভাবিলেন ঘুমের সময় এখনো ঠিক হয় নাই কিনা, তাই ঘুম আসিতেছে না। এপাশ ওপাশ করিতে লাগিলেন। দশটা এগারোটা বারোটা রাঘব প্রাণপণে চক্ষু বুঝিয়া রহিলেন। নানাভাবে ঘুরিয়া ফিরিয়া শুইয়া দেখিলেন ঘুম এখনো আসে না কেন। আরো ঘন্টা দুই কাটিয়া গেল, ঘুমের চিহ্ন নাই। চাঁদ ঢলিয়া পড়িল। জানলা দিয়া যে বাতাস বহিতেছে তাহা আগেকার অপেক্ষা ঠান্ডা। রাঘবের কেমন ভয় হইল, তবে বোধহয় আজও ঘুম হইবে না। ভাবিতেও বুকটা কেমন করিয়া উঠিল। আজ রাত্রে না ঘুমাইলে কাল তিনি বাঁচিবেন কি করিয়া। উঠিয়া মাথায় আর একবার জল দিলেন, আবার শুইলেন। আবার প্রাণপণে ঘুমাইবার চেষ্টা করিলেন, কিন্তু ভাবিয়া তাহার মাথা গরম হইয়া উঠিল। ঘুম যদি না আসে তাহা হইলে? রাত্রে ফর্সা হইয়া কাক কোকিল ডাকিয়া উঠিল। তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় ছটফট করিতে করিতে ঘুমাইবার বৃথা চেষ্টা করিতেছেন। ঠিক এইভাবে কাটিয়া গেল আরো আট দিন। এই আট দিনের মধ্যে কি দিনে কি রাতে রাঘবের চোখে এতটুকু ঘুম আসিল না পলকের নিমিত্ত। রাঘব পাগলের মতো হইলেন, যে যাহা বলিল তাহাই করিয়া দেখিলেন। ডাব খাইয়া ও পুকুরের পচা পাক মাথায় দিন রাত দিয়া থাকিতে থাকিতে নিমোনিয়া হইবার উপক্রম হইল। অবশেষে বাঁশবেড়ের মনোহর ডাক্তারের ঔষধ ব্যবহার করিয়া দেখিলেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। আরো দিন ছয় সাত কাটিয়া গেল। রাঘব সন্ধ্যার পরই হাত পা ধুইয়া মনস্থির করিয়া শুইতে যান, কিন্তু বালিশে মাথা দিয়াই বুকের মধ্যে গুড়গুড় করে। আজও বোধহয় ঘুম বাকিটা আর রাঘব ভাবিতে পারেন না। রাজমিস্ত্রির দল কাজ শেষ না করিয়াই চলিয়া গেল। উঠানে জঙ্গল বাড়িয়া উঠিল। রাঘব স্নানাহার করিতে চান না, চলাফেরা করিতে চান না, সব সময় ঘরের দাওয়ায় চুপ করিয়া বসিয়া থাকেন।
তামাক খাইবার রুচিও ক্রমে হারাইয়া ফেলিলেন। লোকজনের সঙ্গে ভালো করিয়া কথাবার্তা কহিতে ভালোবাসেন না। পয়সার ভার উপর করিয়া গনিয়া দেখিবার স্পৃহাও চলিয়া গেল। চিকিৎসা তখনও চলিতেছিল। গ্রামের বৃদ্ধ শিব কবিরাজ বলিলেন, তোমার রোগটা হয়েছে মানসিক, ঘুম হবে না এ কথা ভাবো কেন শোবার আগে? খুব সাহস করবে, মনে মনে জোর করে ভাববে আজ ঘুম হবে, নিশ্চয়ই হবে, আজ ঠিক ঘুমব, একবার করে দেখো দেখি। আর সকাল সকাল শুয়ে যেও না, যে সময় যেতে সেই সময় যাবে। কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যার পর পুরনো দিনের মতো রন্ধন করিয়া আহার করিলেন। দাওয়ায় বসিয়া গুন গুন করিয়া গানও গাহিলেন। তারপর ঠান্ডা জলে হাত পা ও মাথা ধুইয়া শয়ন করিতে গেলেন। মনে মনে দৃঢ় সংকল্প করিলেন, আজ তিনি নিশ্চয়ই ঘুমাইবেন, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু বালিশে মাথা দিয়াই বুকটা কেমন যেন করিয়া উঠিল, ঘুম যদি না হয়। পরক্ষণে মন হইতে সে কথা ঝাড়িয়া ফেলিয়া দিলেন, নিশ্চয়ই ঘুম হইবে। পাশ ফিরিয়া পাশ বালিশটা আঁকড়াইয়া শুইলেন। ঘরের দেওয়ালের একখানা বাঁধানো রাধাকৃষ্ণের ছবি বাতাস লাগিয়া ঠক ঠক শব্দ করিতেছে দেখিয়া আবার বিছানা হইতে উঠিয়া সেখানে নামাইয়া দাঁড়াইলেন। পুনরায় শুইয়া পড়িয়া জোর করিয়া চোখ বুজিয়া রহিলেন। আধ ঘন্টা, এক ঘন্টা, এইবার তিনি নিশ্চয়ই ঘুমাইবেন। বুকের মধ্যে গুড় গুড় করিতেছে কেন? না, এইবার ঘুমাইবেনই। দুই ঘন্টা, তিন ঘন্টা, রাত একটা, গ্রাম নিশুতি, কোনো দিকে সারা শব্দ নাই। কাওড়া পাড়ায় এক আত্রা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া। রাত বেশি হইয়াছে, আর রাঘব জাগিয়া থাকিবেন না, এইবার ঘুমাইবেন। বাদিকে শুইয়া সুবিধা হইতেছে না, হাতখানা বেকায়দায় কেমন যেন মুচড়াইয়া আছে, ডান দিকে ফিরিয়া শুইবেন। ছাড়পোকা? না, ছাড়পোকা তো বিছানায় নাই। যাহা হোক, জায়গাটা একবার হাত বুলাইয়া লওয়া ভালো। যাক, এইবার ঘুমাইবেন, এতক্ষণে নিশ্চিন্ত হইলেন। রাত দুইটা, কিন্তু নিশ্চিন্ত হইতে পারিলেন না। একটা হাট কি মেলা কোথায় যেন বসিয়াছে, রাঘব দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতেছেন। সব লোক চলিয়া গেল, তবুও দু দশজন এখনো হাট চালিতে ভিড় করিয়া দাঁড়াইয়া শুটকি চিংড়ি মাছের দর কষাকষি করিতেছে। ইহারা বিদায় লইলেই রাঘব নিশ্চিন্ত মনে ঘুমাইবেন। একটা লোক ঢলিয়া গেল, দুইটা তিনটা, এখনো জন সাতপোক বাকি। রাঘব তাহাদের নিকট গিয়া চলিয়া যাইবার অনুরোধ করিতেছেন, অনুনয় বিনয় করিতেছেন, তিনি একটু এইবার ঘুমাইবেন, দোহাই তাহাদের, তাহারা চলিয়া যাক, এখনো জন তিনেক বাকি। রাঘবের মনে উল্লাস হইল, আর বিলম্ব নাই, এখনো দুইজন, এই দুইজন চলিয়া গেলেই ঘুমাইবেন, আর একজন মাত্র, মিনিট পনেরো দেরি, তাহা হইলেই ঘুমাইবেন। হঠাৎ রাঘব বিছানার উপর উঠিয়া বসিলেন। হাট তো কোথাও বসে নাই, কিসের হাট, কোথাকার হাট, এসব কি আবোল তাবোল ভাবিতেছেন তিনি, ঘুম তাহা হইলে বোধ হয়। রাঘব কথাটা ভাবিতেও সাহস করিলেন না। কত রাত, ওটা কিসের শব্দ, বীজপুরের কারখানায় ভোরের বাঁশি বাজিতেছে নাকি? সে তো রাত চারটায় বাজে, এখনই রাত চারটা বাজিল।
অসম্ভব। যাক, যথেষ্ট বাজে কথা ভাবিয়া রাত কাটাইয়াছেন, আর নয়, এইবার তিনি ঘুমাইবেন। অল্প একটু ঘোর আসিয়াছিল কিনা কে জানে, ভোরের ঠান্ডা বাতাসে হয়তো একটু আসিতেও পারে, কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি এতটুকু ঘুমান নাই, চোখ চাহিয়াই ছিলেন। হঠাৎ একটা ব্যাপার ঘটিল। বিস্মিত রাঘব দেখিলেন তাহার খাটের পাশের বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে একটা বিরাটাকার মূর্তি পরিগ্রহ করিয়া তাহার মাথা শিয়রে আসিয়া দাঁড়াইল। ব্যঙ্গের সুরে অঙ্গুলি হেলাইয়া বলিল, মূর্খ, ঘুমোবার ইচ্ছা থাকে তো কালী গহনার বাক্স ফেরত দিস। ভাগ্নে বইয়ের গহনা চুরি করেছিস, লজ্জা করে না? বীজপুরের কারখানার বাঁশির শব্দে রাঘবের ঘোর কাটিয়া গেল, ফর্সা হইয়া গিয়াছে। রাঘবের বুক ধরফর করিতেছে, চোখ জ্বালা করিতেছে, মাথা যেন বোঝা, শরীর ভাঙিয়া পড়িতে চাহিতেছে। না, তিনি একটুকুও ঘুমন নাই, এতটুকুও না। বাঁশের খুঁটি টুটি কিছু না, ওসব মাথা গরমের দরুন। কিন্তু ঠিক একই স্বপ্ন রাঘব পর পর দুই দিন দেখিলেন। ঠিক একই সময় ভোর রাত্রে বীজপুরের কারখানার বাঁশি বাজিবার পূর্বে ঘুমান নাই, তবে স্বপ্ন কোথা হইতে আসিবে? বীজপুরের বাসায় অন্য কেহ তখন ছিল না, নন্দলাল কাজে বাহির হইয়াছে। নন্দলালের স্ত্রী সাবান দিয়া কাপড় কাচিতেছিল। হঠাৎ রুক্ষ চুল জীর্ণ চেহারায় মামা শ্বশুরকে বাসায় ঢুকিতে দেখিয়া সে বিস্মিত মুখে একবার চাহিয়াই লজ্জায় ঘোমটা দিয়া উঠিয়া দাঁড়াইল। রাঘব চক্রবর্তী একবার চারদিকে চাহিয়াই কাছে আসিয়া ভাগিনী ও বধূর পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন। বলিলেন, মা, তুমি মানুষ নও, তুমি কোনো ঠাকুর দেবতা হবে, ছেলে বলে আমায় মাপ করো। তারপর পুটুলি খুলিয়া সব গহনাগুলি ভাগিনী ও বধূর হাতে প্রত্যার্পণ করিলেন, কিন্তু বাসায় থাকিতে রাজি হইলেন না। নন্দলালের কাছে কিছু বলিবার মুখ নেই আমার, তুমি মা, তোমার কাছে বলতে লজ্জা নেই, বুঝলে না? কিন্তু তার কাছে। ইহার 5-6 মাস পরে রাঘব চক্রবর্তী গুরুতর অসুখের সংবাদ পাইয়া নন্দলাল সস্ত্রীক গরুর গাড়ি করিয়া তাহাকে দেখিতে গেল। ইহারা যাইবার দিন সাতেক পরে রাঘবের মৃত্যু হইল। মৃত্যুর পূর্বে তিনি তাহার যাহা কিছু জমি জমা সব উইল করিয়া ভাগিনী ও বধূকে দিয়া গেলেন, কিছু পোতা সন্ধানও দিয়া গেলেন। নন্দলালের স্ত্রীকে কাছে বসাইয়া নিজের স্বপ্ন বৃত্তান্ত বলিয়া গেলেন। বলিলেন, এই যে দেখছো ঘর, এই যে বাঁশের খুঁটি, এর মধ্যে দেবতা আছে মা, বিশ্বাস করো আমার কথা। ভাগিনী ও বধূ শিহরিয়া উঠিল, সেই ঘর, সেই বাঁশের খুঁটি। রাঘবের মৃত্যুর পরে 16-17 বৎসর নন্দলাল মামার ভিটাতে সংসার পাতাইয়া বাস করিয়াছিল। বধূটি ছেলে মেয়েদের মা হইয়া সচ্ছল গৃহিণীপনা করিতে করিতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা ভুলিয়া গিয়াছিল এবং সঙ্গে সঙ্গে খুঁটি দেবতার কথাও ভুলিয়াছিল। হয়তো দুঃখের মধ্য দিয়া যে আন্তরিকতাপূর্ণ আবেগকে জীবনে একবার মাত্র লাভ করিয়াছিল, আর কখনো জীবন পথে তাহার সন্ধান মেলে নাই। 17 বছর পরে নন্দলালের স্ত্রী মারা গেল। নন্দলালের বড় ছেলের তখন বিবাহ হইয়াছে ও বধূ ঘরে আসিয়াছে। বিবাহের 4-5 বছরের মধ্যে এই বউটি দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া পড়িল।
ক্যান্সার হইল জিহবায়। ক্ষত ক্রমে গভীর হইতে লাগিল, কত রকম চিকিৎসা করা হইল, কিছুতে উপকার দেখা গেল না। সে শুইয়া শুইয়া যন্ত্রণায় ছটফট করিত, ইদানিং কথা পর্যন্ত কহিতে পারিত না। তাহার যন্ত্রণা দেখিয়া সকলে তাহার মৃত্যু কামনা করিত, কিন্তু বছর কাটিয়া গেল, মৃত্যুর কোনো লক্ষণ নাই। অথচ নিজে যন্ত্রণা পাইয়া আরো পাঁচজনকে যন্ত্রণা দিয়া সে জীবিত অবস্থায় বাঁচিয়া রহিল। বউটি শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্প শোনেও নাই, জানিতও না। একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটফট করিতেছিল। শ্রাবণ মাস, শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামিল, ঠান্ডাও খুব, বাহিরে জোর বাতাসও বহিতেছিল। মাথার শিয়রে একটা কাঁসার ছোট ঘটিতে জল ছিল, এক চুমুক জল খাইয়া সে পাশ ফিরিয়া শুইতেই একটু তন্দ্রা মতো আসিল। তাহার মনে হইল পাশের খুঁটিটা আর খুঁটি নাই, তাহাদের গ্রামে শ্যামরায়ের মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন সেখানে দাঁড়াইয়া মৃদু হাসি মুখে তাহার দিকে চাহিয়া আছেন। ছেলেবেলা হইতে কতবার সে শ্যামরায়কে দেখিয়াছে, কতবার বৈকালে উঠানের বেলফুলের গাছ হইতে বেলফুল তুলিয়া মালা গাঁথিয়া ঠাকুরের গলায় দিয়াছে। শ্যামরায়ের মূর্তি তাহার অপরিচিত নয়, তেমনি সুন্দর সুঠাম সুবেশ কমনীয় তরুণ দেবমূর্তি। বিশ্বাসে মানুষের রোগ সারে, হয়তো বধূটির তাহাই ঘটিয়াছিল, হয়তো সবটাই তাহার মনের কল্পনা। রাঘব চক্রবর্তী যে বিরাটকায় পুরুষ দেখিয়াছিলেন, সেও তাহার অনিদ্রা প্রসূত অনুতাপবিদ্ধ মনের সৃষ্টিমাত্র হয়তো, কারণ খুঁটির মধ্যে দেবতা সেই রূপেই তাহার সম্মুখে দেখা দিয়েছিলেন, যার পক্ষে যে রূপের কল্পনা স্বাভাবিক। সত্য মিথ্যা জানি না, কিন্তু খুঁটি দেবতা সেই হইতে এই অঞ্চলে প্রসিদ্ধ হইয়া আছেন। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে। নমস্কার।